বিশ্ব সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর এই আয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি আমাদের আজকের আলোচনার বিষয় নতুন ভ্যাট আইন এবং ভোক্তা অধিকার এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং উপস্থিত রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনার সহ সভাপতি আব্দুল সালাম এছাড়াও আমাদের সঙ্গে যোগ দেবেন এবিসি এর সাবেক সহসভাপতি হেলাদুল উদ্দিন এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল আমরা আজকের অতিথিদের সঙ্গে পরিচিত হলাম আমরা দর্শক আপনারা যদি এই আলোচনায় যোগ দিতে চান তবে আপনাদের আপনারা টেলিভিশন পর্দায় যে নম্বর রয়েছে সেই নম্বরে আপনারা ফোন দিয়ে আপনাদের মতামত জানাতে পারবেন আপনাদের প্রশ্ন রাখতে পারবেন আমরা আলোচনায় যেতে চাচ্ছি শুরুতেই যেতে চাচ্ছি এ বিসিএর সবদ আবদুল মাতলুব আহমদ আপনার কাছে গেল শনি রোববার আপনার ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ করে এ সঙ্গে এনবিআর এর বৈঠক হয়েছে সেখানে অর্থমন্ত্রী ছিলেন সেখানে আমরা ব্যবসায়ীদের এবং অর্থমন্ত্রীর মধ্যে একটা বাকবৃত্তান্ত দেখেছিলাম যে আসলে ভ্যাট আইনটা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের আসলে ভ্যাট নতুন ভ্যাট আইন কার্যকর হলে কী প্রভাব পড়বে আসলে আসলে মনে রাখতে হবে যে এই ভ্যাট আইন যেটা আসছে এটা বিগত ভ্যাট আইনকে আরও বেটার করার জন্য আসছে তাই নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশবাসীকে এই ভ্যাট আইন সম্পর্কে একটু ওয়াকিফাল করার জন্য আজকের এই অনুষ্ঠানটা ব্যবসা বাণিজ্য যারা করেন তারা কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে থাকেন এবং সব চ্যালেঞ্জকে তারা মোকাবেলা করেই কিন্তু ব্যবসাকে এগিয়ে নিয়ে যান দেশকে এগিয়ে নিয়ে যান আজকে নতুন যে ভ্যাট আইন করা হচ্ছে এটা ব্যবসায়ীদের যে হয়রানিমূলক যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এটা চেষ্টা করা হচ্ছে এখন এই যে পেরিয়ে আসার জন্য যে চেষ্টা এই চেষ্টাতে কিন্তু যারা যারা স্টেক হোল্ডার সবাইকে কিন্তু বুঝিয়ে এগিয়ে যেতে হবে এটা কিন্তু জোরাজুরি করলে কোনো 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 দিন ল একটা সাকসেসফুল হয় না তো যেই মিটিংয়ের কথা আপনি রেফারেন্স কালচার সেখানে এমন কোনো বিগ কিছু হয় না এটা আমাদের মধ্যে কয়েকজন হয়তো তাদের যে মনের কথাটা একটু আবেগ বেশি দিয়ে ফেলেছিলেন কিন্তু সেইখানে আমরা কোনো বিগ সমস্যা আমরা দেখি কারণ আমাদের ডায়ালগ উইথ এনবিআর ইজ কন্টিনিউইং এবং এখনও বাজেট আসে নাই গতকালকে যে আমাদের জয়েন্ট মিটিং হলো লাইভ অন এন টিভি সেখানে আমরা কিন্তু কিছু আশার আলো অলরেডি দেখতে পাচ্ছি আজকে কয়েকটা কাগজেও দেখলাম যে ভ্যাটের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী হয়তো কিছুটা নমনীয়তা আনবেন তো আমি যেটা মনে করি যে নতুন ভ্যাটে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা সরাসরি আমাদের ভ্যাট দিতে পারব আমরা যে আগে ভ্যাট দিয়ে এসেছি সেগুলোকে আমরা নিতে পারব এবং আমরা আলটিমেটলি উইল বি গেইনার থ্রু দিস সিস্টেম আপনি বলছিলেন যে আমাদের হয়রানির কথা বলছিলেন যে আসলে ভ্যাট নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের হয়রানির একটা আশঙ্কা রয়েছে তো সেটা কেমন সে হয় নতুন ভ্যাট আইনে হয়রানি কমার সম্ভাবনা রয়েছে আর যেটা আমরা বলেছিলাম যে আমাদের দুটো পয়েন্টে এবিসিসিআই বরাবরই প্রতিটা মিটিংয়ে বলে আসছে সেটা হলো যে ফেডারেশন অফ চেম্বারের সাথে এনবিআর একটা যৌথ কমিটিতে সাতটা পয়েন্টে আমরা যৌথ অ্যাগ্রিমেন্ট করেছিলাম সেই অ্যাগ্রিমেন্টের রিফ্লেকশন আমরা এই নতুন ভ্যাটাইনে চাচ্ছি কারণ আমরা যেহেতু এনবিআরও রাজি হয়েছে আমরাও রাজি হয়েছে এখানে আমরা ন্যাচারালি কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকবে যে এটা আমরা নতুন ভ্যাট আইনে দেখতে পাবো আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভ্যাট অল স্টেজ যেটা আপনার প্রফিট ইনক্লুডিং করে যে রেটটা হবে তার উপরে ট্যাক্স হচ্ছে ভ্যাট হচ্ছে সেইখানে আমরা বলেছি যে মেবি ইট ইস টু হাই যার জন্য আমরা বলেছি পৃথিবীর কোনো দেশেই যেমন থাইল্যান্ড মালয়েশিয়া আমাদের আশেপাশে রিজিনাল কান্ট্রিতে সিঙ্গাপুর এরা চার সাড়ে চার থেকে সাত এর মধ্যেই থাকে তো আমরাও ফেডারেশনতে বলেছি ঠিক আছে আমরা হাই সেটটাই নিলাম আপনার সাতের মধ্যে রাখেন আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশন চেম্বার থেকে আমরা মোটিভেট করব আজকে আট লাখ ভ্যাট রেজিস্টারের মধ্যে মাত্র বত্রিশ হাজার লোক ভ্যাট দিচ্ছেন তার মানে কি মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে উই আর ইউজ টু পেয়িং ভ্যাট আমি কিন্তু এটার উল্টোটা দেখি উই আর নট ইউজ টু পেয়িং ট্যাক্স কারণ আট লাখের মধ্যে যদি বত্রিশ হাজার লোক ভ্যাট দেয় তাহলে সাত লক্ষ আপনার আটষট্টি হাজার লোক কিন্তু ভ্যাট দিচ্ছেন না তাহলে মোর পিপল আর ইউ নট ইউজ টু পেইং ভ্যাট দেন পেইং ভ্যাট যার জন্য আমাদেরকে সম্পৃক্ত করতে হবে আমাদের কথাগুলো একটু শুনতে হবে এবং প্রয়োজনে কিছুটা নমনীত হয়ে আমাদের শুরু করতে হবে জি আব্দুল সালাম আপনার কাছে আসতে চাচ্ছি আব্দুল মাতুল আহমদ যেটা বলছিলেন যে আসলে ব্যবসায়ীরাও দাবি তুলছেন আসলে আশা করছেন যে অর্থমন্ত্রী নমনীয় হবেন যদি আসলে না হন নতুন ভ্যাট আইন যদি আসলে কার্যকর হয় তাহলে আর বলা হচ্ছে আপনারা বলছেন যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আসলে মানে কী হবে মানে নতুন আইড ভ্যাট নেই আমরা যদি এটা দেখি যে অর্থমন্ত্রী যদি নমনীয় না হন যে তার পনেরো যে ভ্যাট দিতে হবে এই অবস্থানে অনর থাকেন তাহলে কি প্রভাব ফেলবে ধন্যবাদ আপনার টিভি কে এবং সাথে সাথে দর্শক যিনারা আছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানাই আসলে এই যে যে কথাটা বললেন যদি আমাদের কথা না শুনে যে আমরা কি করব। বাট উই আর হোপফুল ইনশাল্লাহ দেশ আমার আমার সরকার আমার আমাদের তো নেগোসিয়েশন একটা হয় আমাদের ভিতরে কপারেশন আছে আমরা আশাবাদী আমাদের কথা সরকার শুনবে যদি এই মন্ত্রণালয় না শুনে অন্য মন্ত্রণালয়কে আমরা বলবো প্রয়োজনে আমরা প্রাইম পি কাছে যাব পিএম এম হলো আমাদের ব্যবসা আমাদের প্রাইম মিনিস্টার তিনি বিদেশে যাচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন কেউ ওয়েলকাম করতেছেন ওয়েলকাম করার পরে কাদের নিয়ে ব্যবসা করবে আমাদের নিয়ে তো ব্যবসা করবে কাজে কাজে সরকারের কাছে আমাদের আকুল আবেদন আবেদনটা হলো আমার প্রেসিডেন্ট সাহেব যেটা বলছেন ফেডারেশনের আমরা সাতটা প্রস্তাব আমরা ওখানে দিয়েছি যৌথভাবে ফেডারেশান এবং এনবিআর সমেত মিলে ষাটটা প্রস্তাবের মধ্যে আমরা এটাই চাই আপনি ওটা দেখেন না সাতটা প্রস্তাবের মধ্যে কি কি আমরা চাই কোনো এমন কোন তো কোনো কঠিন কিছু নয় সেখানটা আমরা চেয়েছি আমরা চেয়েছি ওখানে আপনার একটা থোক বরাদ্দ হবে থোক বরাদ্দটা আমি একটু বিস্তারিত বলবো আপনাকে থোক বরাদ্দটা আমরা চাই যে পাঁচ কোটি টাকার নিচে যা টার্ন ওভার হবে সে আটাইশ হাজার টাকা দিবে আর পাঁচ কোটি টাকার উপরে যেটা হবে তিন চার পাঁচ সাত পর্যন্ত ব্যাট নেন ভ্যাট দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা হয়রানির শিকার হইতে রাজি না আমাদের উপরে আপনার ওই আপনার ওই স্টিম রোল চালাবেন এটা করবেন ওটা করবেন আমরা এটা দেখি না অবশ্য যখনই কঠিন আসে আমরা সময় মতো যাই ওদেরকে বলি ওনারা অবশ্য ঠান্ডা হয়ে যান আমরা এটাই আশাবাদী যে আমি পুরনো এলাকার মধ্যে ধরেন এই পুরনো এলাকার আপনার দোকান মালিক সমিতির সভাপতি এখানে বসে আছে এখানে দেড় লক্ষ দোকান আছে এই দোকানগুলো এত ছোট ছোট দোকান অনেকগুলো দোকান আছে যেটা সেভেন্টি পার্সেন্ট দোকান যার আয়তন হলো দশ বাই দশ ফুট তো এখানে আপনি বলতেছেন ইসিআর মেশিন লাগান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিন লাগান বাট হাউ ইট পসিবল এখানে আপনার বাপ ছেলে মিলে কাজ করে কর্মচারী একটা রাখতে পারে না আপনি কাস্টমার আসলে বাইরে দাঁড়ায় থাকে তো কাজে কাজে আমরা এটাকে এই জন্য আমরা থোক বরাদ্দটা সাপোর্ট করি যে আপনি ওই হিসাব টিসাব ওই অঙ্কের মধ্যে না যায় অন্তত এটা চালায় দেখেন না এর রেজাল্টটা কি আসে ইনশাআল্লাহ আশা করি এই রেজাল্ট এমন আসবে আপনি টাকা রাখার জায়গা পাবেন না কাজে কাজে আমরা চাই আমাদের সাথে আপনি আমরা আমরা নমনীয়তা আমরা লোকদেরকে আমাদের সমস্ত ভাইদেরকে ইজ্জত করি আমরা ইজ্জতের আশা করি কাজে কাজে ব্যবসায়ীরা সব ব্যবসায়ী তো আর এক নয় তবে আমার আমার পঞ্চাশ বছরের ব্যবসার অভিজ্ঞতা আমি বলছি আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার দেশ কোথায় চলে গেছে আরও আগে যাবে এর জন্য ট্যাক্সের দরকার আছে ট্যাক্সের দরকার মধ্যে এই তার এই নয় আপনি সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি বাড়িয়ে নেবেন যেমন উদাহরণ ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের ব্যাপারে আপনার এখন করলেন কি আপনি কতগুলো যেগুলো সেক্টর ওয়াইজ আছে আপনি এইট হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করেছেন যেটা নাকি তিন হাজার টাকা ছিল এখন তিন সপ্তাহে একুশ হাজার টাকা আপনার ট্রেড লাইসেন্স করে ফেলছেন এগুলো আপনার অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় ব্যবসায়ীদের পক্ষে কারণ ব্যবসায়ীরা যখন ইনভেস্টমেন্ট করে তার কিন্তু একটা আশা থাকে তার একটা লভ্যাংশের উপরে কারণ সেই লভ্যাংশের উপরে তার কর্মচারী আছে তার ইলেকট্রিক বিল আছে তার টেলিফোন বিল আছে তার সাংসারিক খরচা আছে তো এগুলোর মধ্যে আমাদের পয়সা থাকে না তো এখন যদি এই পনেরো পার্সেন্টের উপরে সরকার একেবারে স্ট্রিক্ট থাকে তাহলে আমরা খুব কঠিন অবস্থায় চলে যাব ইভেন আপনারা যে কাজকর্ম করতেছেন আপনারাও ছাড় পাবেন না ভোক্তাদের উপরে এই আপনার এটা অনেক আসর আসবে যেটা নাকি আমাদের হেলাল ভাই বলবে দোকান মালিক সমিতির পক্ষ থেকে তা আমরা উই আর ভেরি মাছ হোপফুল আমাদের আজকে সকালেও আজকে পত্রিকার মধ্যে দেখলাম আমাদের অর্থমন্ত্রীকে আমরা ভেরি রেসপেক্টেবল ম্যান আমরা ইজ্জত করি আমাদের মুরব্বী উনি ওনাকে আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব বুঝতে চেষ্টা করছেন উনি আজকে পত্রিকার মধ্যে দেখা আমাদের কাছেও ভালো লাগছে উনি এটা কিছুটা কম হেলাল উদ্দিন আপনার কাছে যাচ্ছি আপনি নেতৃত্বে আছেন দোকান মালিক সমিতির আসলে নতুন ফ্যাট নিয়ে অনেক কথাই হয়েছে বিশেষ করে গত বছর তো বাস্তবায়ন হতে যে বাস্তবায়ন হয়নি নতুন আগামী জুলাই থেকে পয়লা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে অনেক অনেক কথাই হচ্ছে বিশেষ করে ব্যবসায়ীরা কথা বলছেন যাতে এটা বাস্তবায়ন না হয় ক্ষতির কথা বলছেন ব্যবসা মুখ থুবড়ে পড়বেন ভোক্ত অধিকার নিয়েও কথা হচ্ছে আসলে কি বলবেন মানে নতুন ভ্যাট নিয়ে মানে আসলে আলোচনাগুলো এমনভাবে হচ্ছে যেগুলো আপনি দেখবেন একদম স্ববিরোধী আলোচনা আমার প্রেসিডেন্ট এখানে মাতলুব ভাই আছেন বলা হচ্ছে যে এই আট লক্ষ হচ্ছে ভ্যাট দাতা তার মধ্যে বত্রিশ হাজার ভ্যাট দিচ্ছে আর বাকি ব্যবসায়ীরা ভ্যাট দিচ্ছে না ভ্যাট কি ব্যবসায়ীরা দেয় ভ্যাট তো দেয় ভোক্তা কথাগুলো কিন্তু আজকে পরিষ্কার করা দরকার ভ্যাট কিন্তু ভোক্তা দেয় একেবারে যিনি ভিক্ষে করে খান ওনা থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত কিন্তু ভেটরাওতা আওতায় অর্থাৎ যিনি ভোক্তা উনি ভ্যাট দিচ্ছেন এখন আমরা হলাম ভ্যাট কালেক্টর এই জায়গাটা হচ্ছে আমাদের মানে স্নায়ুর চাপটা কোথায় এনবিআর ওনারা মনে ওনারা কালেক্টর বাট ওনাদের মানে আমরা যে কালেক্টর এইটা এনবিআর বোঝার চেষ্টা করে না এই জায়গাটা কিন্তু আমরা বহুবার বলার চেষ্টা করেছি যে আমরা হচ্ছে ছোট কালেক্টর আমরা ভোক্তার কাছ থেকে এই ভ্যাটটা নিয়ে আমরা সরকারি কোষাগারে জমা দিচ্ছি এবং আপনি দেখেন এই ভ্যাট আসছে আজকে বিশ বাইশ বছর বাংলাদেশে তার গ্রোথ হচ্ছে এখন থার্টি পার্সেন্ট টোটাল রাজস্ব আদায়ের ওয়ান থার্ড শুধু ভ্যাট থেকে আসছে আয়কর সেখানে পাচ্ছে না শুল্ক সেখানে তার সঙ্গে পেরে উঠছে না কেন আমরা সম্পৃক্ত হয়েছি এই যে আমাদের প্রেসিডি সাহেব বললেন সালাম ভাই বললেন পুরনো ঢাকার ব্যবসায়ী আমরা সম্পৃক্ত হয়েছি বলেই কিন্তু আজকে ভ্যাটের এই গ্রোথটা হয়েছে এখন যে এখানে বলা হচ্ছে যে হয়রানি হচ্ছে এই নতুন ভ্যাট আইনে হয়রানি কম হবে এগুলো হচ্ছে এক ধরনের সুগম করে ফাঁকির কথা আর কি আপনি যারা হয়রানি করেন তারা কি হয়রানিটা বন্ধ করে দেবেন এনবিএরের টোটাল স্টাফ কি পরিবর্তন হয়ে যাবে অথবা আমার অন্য সংস্থার স্টাফরা কি সব পরিবর্তন হয়ে যাবে যারা আমাদের হয়রানি করতেন মানে একজন কর্মচারী ছিল যিনি হয়রানি করতেন তো মালিক তারে বললেন যে তুমি কবরস্থানের ডিউটি করো তো ওখানে গিয়ে করতো কি সে ওই একজন কবর দেওয়া সে বলতে তোরা দাঁড়াও এইটা কবর দেওয়া শিশুর পরে ডাক একটা লম্বা কিউ করে ফেলতেন মানে সেখানেও তাকে এক ধরনের লেনদেন করতে হতো একদম দেখে যে এই কবরস্থানও সেই কাজ করে পরে তাকে নিয়ে গেলো নদীতে যে তুমি নদীর ঢেউ গুনবা ঠিক আছে তো ওকে নদীর ঢেউ ঢেউগুনতে এখন নদীর ঢেউ গুনতে দিয়ে ওই নৌকা একটা দিয়ে দাঁড়াই তুমি নৌকা দাঁড়াও ওখানে তুমি যাবা না আমার ঢেউ গুনতে কষ্ট হচ্ছে আবার থাকো ওখানে মানে যিনি কাজটি করেন উনি কোনো না কোনো পদ বের করে কাজটি করেন এখন এই সুশাসন এবং দুর্নীতি এই দুটা যদি আমরা সঠিকভাবে প্রতিপালন করতে পারি তাইলে কিন্তু সম্ভব আমাদের পক্ষে আসলে মুক্ত ভ্যাট বলেন ট্যাক্স বলেন এবং অন্য অন্য কাজগুলো বলেন যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন আসলে আমরা ব্যবসায়ীরা হরেনি প্রতিনিয়ত হচ্ছে। আজকে পত্রিকাগুলো দেখেন যে দেশ থেকে কত হাজার কোটি টাকা প্রতি বছর চলে যাচ্ছে এইগুলো কি ভালো লক্ষণ একটা উন্নয়নশীল দেশ আমাদের এবং যেই দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুর কন্যা কিন্তু এই কথাগুলো অন্যভাবে না কোনো সুযোগ নাই দেশাত্ম বোধ আমাদের মধ্যে তৈরি হয়েছে কিন্তু তারপর টাকাগুলো রাখা যাচ্ছে না কেন আমার এই সুযোগগুলো কোথায় এই সুযোগগুলো আমাকে তৈরি করে দেওয়া হচ্ছে না কেন কেন দেশে বেড়ে টাকা চলে যাচ্ছে এই সব কিছু মিলে যদি আপনি অর্থনীতিতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন তা না করে আপনি যে কাজটি করছেন বলা হচ্ছে যে ব্যবসাদের উপর ধরে দেওয়া হচ্ছে আমরা কিন্তু বারবার বলছি যে নতুন ভ্যাট আইনে আমি আজকে আবারও বলে যাচ্ছি নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের খুব বেশি ক্ষতি হবে না ক্ষতি যা হবার সেটা রাজস্ব বটার হবে কেন হবে এখন কি হচ্ছে দেখেন আপনি সরকারের কিন্তু এই কালচারটা ডেভেলপ করে দেয় যে আপনি যদি সরকারের কুষাগারে কোনো কারণে বেশি অর্থ দেন সেটাকে করে ফেরত দেওয়ার কোনো কালচার কিন্তু বাংলাদেশে তৈরি হয় নাই পৃথিবীর অন্য দেশে দেখবেন যারা ট্যাক্স বা অন্য ভ্যাট যারা বেশি পরিশোধ করে এন্ড অব দ্য ইয়ারে তার কাছে চেক চলেছে তুমি এত টাকা বেশি দিস এই তোমার টাকা তুমি নিয়ে যাও এই কালচার বাংলাদেশে তৈরি হয় না আমাদের একটা কালচার আমরা যারা ব্যবসা করি আমাদের একটা কালচার হচ্ছে একবার বাকি যদি নিতে পারি তাইলে এই টাকা সুদ এটা বাকির নাম ফাঁকি একদম বাংলা কথায় বলি আমরা এখন যেটা করা হচ্ছে বলা হচ্ছে যে আপনি ফর্টি ফাইভ ডেজ পাবেন এটা মতলব ভাইদের মতো যারা বড় ব্যবসায়ী তাদের জন্য আইনটা খুবই সুন্দর এই কারণে ওনারা কিন্তু কর্পোরেট ওয়েতেই ব্যবসাটা পরিচালনা করেন ওনাদের এত প্রতিষ্ঠান ওনার কর্পোরেট হিসাব রাখে কিন্তু উনাদের মানে বড় বড় মানে এরা কি বলে আপনার কর্মচারী কর্মকর্তারা সেই ক্ষেত্রে ওদের যিনি আইনটা খুব সহজ কিন্তু যেখানে আমি শেষ করে যেখানে 2 কোটি 70 লক্ষ ব্যবসায়ী লাইসেন্সধারী ট্রেড লাইসেন্স বলে সারা দেশে সেখানে 2 কোটি 20 2 কোটি 20 লক্ষ ব্যবসায়ী ছোট ও মাঝারি তো যে কথাটা সালাম ভাই বললেন আমাদের পক্ষে সেই সুযোগটা কোথায় বলেন যে আমরা হিসাব রেখে টাকাটা ওনাকে দিব আর এখানে বলা হয়েছে আপনি পঁয়তাল্লিশ দিন পরে আপনি ভেটটা পরিশোধ করবেন জনগণের কাছ থেকে নিয়ে ভোক্তার কাছ থেকে নিয়ে আর এখন বিদ্যমান ব্যবস্থা কি আমাকে আগে ভেটটা পরিশোধ করে আমি বাজারে যাচ্ছি আমি ইম্পোর্ট পর্যায়ে আমি ভেটটা পরিশোধ করে আমি বাজারে নামছি আর এখন হচ্ছে আপনি ফর্টি ফাইভ ডেজ পাবেন আপনি টাকা নেবেন ফর্টি ফাইভ ডেজ পরে গভর্নমেন্টকে হিসাব করে বুঝিয়ে দেবেন এইগুলো আমার মনে হয় যে এই সময় এখনও আমাদের হয় নাই আমরা মধ্যের দেশে যাচ্ছি দেশটা খুব দ্রুত এগুচ্ছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা আরেকটু ভেবে চিনতে হ্যাঁ দুই হাজার বারো সালের আইনটি যদি আরও আমি মনে করি যে আগামী বছর ইলেকশনের বছর দু উনিশ সালের মানে হাজার আঠেরো সালের শেষ নাগাদ নির্বাচনের একটি বিষয় আছে আমার মনে হয় এটাকে যদি আমাদের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন যদি এটাকে সরকারকে বুঝিয়ে দুই হাজার উনিশ সালের জুলাই মাসে যদি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় নতুন সরকার এসে নতুন ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় হেলো দিন আমরা একটু চট্টগ্রামে যুক্ত হতে চাই চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ আছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি হয়তো আমাদের আজকের আলোচনা শুনছিলেন এখানে বিশেষ সভাপতি আছেন এবং যারা অন্য অতিথি রয়েছেন তাদের আলোচনা শুনছিলেন আপনার কাছে জানতে চাইব যে বিশেষ করে মানে বিভাগীয় পর্যায়ে ব্যবসায়ীরাও যারা আপনারা বিশেষ করে নগরী এবং আমরা জানি অন্য অন্য বিভাগেও খুলনা যে ব্যবসায়ীদেরও বেশ উদ্বেগ রয়েছে নতুন ভ্যাট আইন নিয়ে যে আপনাদের আপনারা কি ভাবছেন নতুন ভ্যাট আইন কার্যকর হলে আসলে কি অবস্থা দাঁড়াবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাহফুজুল হকসা না ধন্যবাদ আপনাকে আসলে বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গায় কিন্তু ব্যাট আইনটা একই রকমই প্রযোজ্য হবে এখন বিষয়টা হচ্ছে নতুন ব্যাট আইনের ভালো দিক খারাপ দিক যেটাই আছে সেই জিনিসটা কিন্তু অলরেডি কিন্তু আলোচনায় চলে এসছে এবং আমরা বুঝতেই পারছি এটা ইমপ্লিমেন্ট করতে গেলে সমস্যা কী হবে সুবিধা কী হবে তা আমি ওই বিষয় নিয়ে আর আলাপ আলোচনা করতে চাই না বিজ্ঞ আলোচকবৃন্দ যেটা আলোচনা করেছেন এবং দীর্ঘদিন থেকে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এর সাথে আমরা বসেছি এবং আমি একটা জিনিস এখানে বলতে চাই চট্টগ্রামের চেম্বারের পক্ষ থেকে ব্যাট যখন নতুন প্রবর্তন হয়েছিল অনলি বাংলাদেশে চিটগাং চেম্বার আমরাই কিন্তু ব্যাটকে মোটামুটি আদায় করার ক্ষেত্রে এনবিআরকে সহযোগিতার মধ্যে ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম এখন বিষয়টা হচ্ছে কালের পরিবর্তনের কারণে নতুন ব্যাট আইন প্রয়োজন ছিল ব্যাট আধুনিক করা প্রয়োজন ছিল এখন যে জিনিসটা আমার পূর্ববর্তী বক্তাও যেটা বলেছেন আমি ওনার সাথে একমতই বলতে চাই আমাদেরকে চিন্তা করতো ব্যাটকা কোন কোন পর্যায়ে আমরা আদায় করতে যাচ্ছি এখানে কর্পোরেট বিজনেসম্যানরা আছে আমাদের মিড লেভেলের বিজনেসম্যানরা আছে আমাদের লোয়ার লেভেলের ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে এই জিনিসটাকে ডিফাইন করতে হবে হ্যাঁ এখানে নতুন ব্যাটাই নিয়ে কিছু টার্গেট দেওয়া আছে কত লক্ষ টাকা টার্ন ওভার পর্যন্ত ওদেরকে আমি এটা থেকে ব্যাটাই বাইরে রাখলাম কারা কাদেরকে ব্যাট দিতে হবে এখন এই বিষয়গুলো নিয়ে এখানে এগুলো নির্ধারণ কে করবে এখানে একটা সমস্যা হবে আর যেটা হেলালবাই মনে হয় যেটা বলেছেন সেটা ওই বিষয়টা হচ্ছে এরকম এখন মাঝারি এবং যে ক্ষুদ্র পর্যায়ে যে ব্যবসায়ীরা আছেন এখন বাংলাদেশে বাস্তব অবস্থা যেটা ওই পর্যায়ের ব্যবসায়ীরা তো হ্যাঁ ঠিক আছে এটা এনবিআর পক্ষ থেকে বলা হয় আপনার পক্ষ থেকে তো দিচ্ছেন না আপনি আদায় করে দিচ্ছেন ভাই বাংলাদেশের সামাজিক পরিবেশ তো ওইরকম না আপনার বুঝতে হবে জিনিসটা ওইগুলোকে আমরা বাক করে এসিআর মেশিনের মাধ্যমে আমার হিসাবটাকে ক্যালকুলেট করে ব্যাট আদায় করে সরকারকে জমা দেব এরকম পরিস্থিতি কিন্তু সব জায়গায় না ওই জন্যই কিন্তু প্যাকেট ব্যাসটা প্রথমেই আমরা শুরু করেছিলাম আমরা আমরা সমর্থন করেছিলাম আমরা আমরা এনবিআইকে অনুরোধ করেছিলাম প্যাকেট বেড আইন রাখার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে যেগুলি আমাদের সুপার স্টোর আছে আমাদের ডিপার্টমেন্টাল স্টোর আছে আমাদের বিশেষ করে ভালো ভালো মার্কেট আছে ওদের ব্যাপারে হয়তো এটা প্রযোজ্য হতে পারে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমাদেরকে এটাকে হ্যাঁ আমরা জানি ক্ষুদ্র ব্যবসায়ীদের পার্সেন্টেজটা কিন্তু ব্যাট আদায়ের ক্ষেত্রে খুবই নগণ্য আমার কাছে যে ক্যালকুলেশন আছে কিন্তু আমি জানি না এনবিআর এবং জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে কেন এত রিজিট কেন ওইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যেই ব্যাটের নেটওয়ার্কটা বাড়িয়ে আমাদের কর্পোরেট পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমাদের বিশেষ করে মিডিয়াম লেভেলে এবং বিশেষ করে যেই বিপণী বিজ্ঞানগুলো আমাদের অভিযোগ বিপণী বিজ্ঞানগুলো আছে ওইসব জায়গায় যদি আমরা ব্যাটের নেটওয়ার্কটা বাড়িয়ে আমাদের আদায়ের ক্ষেত্রে কিন্তু আরও অনেক মোটামুটি ক্ষেত্রটাকে আমরা বড় করতে পারি এবং এতে আমাদের আদায়টাও বেশি হবে এবং সরকারও কিন্তু ব্যাটটা পাবে ব্যাটের বিরুদ্ধে আমরা কখনও না এবং ব্যাটের যেই পরিমাণটা আমরা নির্ধারণ করেছি ফিফটিন পারসেন্ট এটা কিন্তু অবশ্যই বেশি এবং এটার ব্যাপারে কিন্তু আমাদের অলরেডি এফ বিসিআই থেকে চেম্বার থেকে ইন্ডিয়া স্টেশন থেকে আমরা অলরেডি আমরা এটা সরকারকে বোঝাতে চেষ্টা করেছি আমার মনে হয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জিনিসটা বুঝতে পেরেছেন আশেপাশের দেশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আমি আরেকটা কথা এখানে বলতে যোগ করতে চাই বাংলাদেশকে আগামী কালকের মধ্যে মালয়েশিয়া সিঙ্গাপুর করতে পারবেন না বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উপরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে সব কিছু মিলে এবং বাংলাদেশে আজকে আমার কাছে মনে হয় সাল দু সাল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীদেরটা একটি চ্যালেঞ্জিং ইয়ার যেটাকে আমাদেরকে চিন্তা করতে হবে এখন এমন এক সময় বেছে নেওয়া হয়েছে ব্যাটটাকে প্রয়োগ করার জন্য এটার মাধ্যমে আমি জানি না সরকারকে কোনো অপ্রিয় সিদ্ধান্ত নিতে গিয়ে জনগণের রোষের মুখে পড়তে হয় কি না জনগণের বিরোধের মুখে পড়তে হয় কি না এই জিনিসটাকে একটু চিন্তা করতে হবে আমরা কোনো পর্যায়ক্রমে আমি মনে করি ব্যাটের আওতা বাড়িয়ে এবং ব্যাট কালেকশনের ক্ষেত্রে এনবিআরের যে লোকবাল সফলতা আছে এর যেই অন্যান্য যে সাপোর্টগুলোর অভাব আছে ওগুলো পূরণ করতে হবে যত বেশি আমরা যদি কনভিন্স করে আমরা ব্যাটের বিষয়টাকে দেশের উন্নয়নের জন্য দেশের লোকাল রেভিনিউ বাড়ানোর জন্য যদি প্রয়োজন মনে করি এবং আমরা যে মানুষকে বুঝাতে চেষ্টা করি এবং বুঝাতে পেরে তাহলে কিন্তু এই ব্যাট আদায় করা বেটের নতুন আয় ইমপ্লিমেন্ট করা কোনো আর খুব একটা সমস্যা হবে না কিন্তু অবশ্যই ইমপ্লিমেন্ট করার আগে সমস্যাগুলো যেগুলো আমাদের ব্যবসায়ী মহল থেকে উঠানো হয়েছে ওগুলোকে জি জি মাহবুল হক শাহ আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আবারও হয়তো আপনার কাছে ফিরবো আমরা আলোচনায় আবারও ফিরবো একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি দর্শক বিজ সংলাপে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিজ আবারো আবারও স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ ফোর আজ আমরা আলোচনা করছি নতুন ভ্যাট আইন এবং ভোক্তা অধিকারী নিয়ে আলোচনায় আমরা আবারও ফিরে যেতে চাই আমরা বিশেষ সহতে আব্দুল মতলব আহমেদ আপনার কাছে আবারও যেতে চাই আপনি শুনছিলেন এবং চট্টগ্রাম থেকেও যে একজন উদ্যোক্তা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার বক্তব্য শুনছিলেন আসলে অনেক কথাই আসছে যে আসলে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হয়তো সরকারের পক্ষ থেকে কোনো একটা ঘোষণা বা হয়তো সেটা বাজেটে আসবে কিনা বা বাজেটের আগে আসবে কিনা এই সিদ্ধান্তর আগেই একটা উদ্বেগটা রয়েই যাচ্ছে আসলে কি ভাবছেন আপনি না দেখেন না যেসব ভাইটাল ইস্যুসগুলো থাকে সারা ওয়ার্ল্ডে কিন্তু এইভাবে মার্কেটকে রাখে না আমি বহুবার এন বি রিকোয়েস্ট করেছি যে আপনারা বারংবার মিটিং করছেন হ্যাভ নো প্রবলেম আমরা আরও মিটিং করতে পারি কিন্তু আপনারা কোনো কিছু বলেন না হ্যাঁও বলেন না নাও বলেন না এখন যদি আপনি হ্যাঁও না নাও বলেন কোনোটা যদি না বলেন আমরা যারা আজকে মার্কেটে চ্যালেঞ্জ করে টিকে আছি আমরা তো আমাদের ভবিষ্যৎ নিয়ে তখন একটা ওয়ার্ল্ড পজিশনে চলে যাই উই স্টার্ট থিঙ্কিং যে আমাদের কি হবে আহা আমরা বাজবো কি বাঁচবো না এই একই জিনিস কিন্তু বাজেটে এই ডিউটি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে আজকে একটা শিল্প আছে চলছে তারা আবার নেক্সট ইয়ে চলতে পারবে কিনা চিন্তা করছে যার জন্য কিন্তু অনেক ফরেন ইনভেস্টমেন্টও ভীষণভাবে হ্যাম্পার্ড হয় এই যে অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে জোর করে ঠেলে দেওয়া হয় প্রতি বছরে আমরা বলছি শিল্পের জন্য আপনার মিনিমাম একটা এস আরও তিনটা বছর বা পাঁচটা বছর ভ্যালি থাকতে হবে নাহলে আমি এত ছয় ছয় কোটি টাকা আমার ইনভেস্টমেন্ট করলাম আমরা আবার সেই বাজারটা আসলে একটু টেনশনের মধ্যে যে এখন কী হতে পারে সেই জন্যই আমি মনে করি যে ইন্ডাস্ট্রিয়াল যেভাবে লম্বা টাইমটা দেওয়া হবে ঠিক সেরকমভাবে কিন্তু এই আমাদের ভ্যাট এগুলো আগের থেকে বলে দিতে হবে এবং আগের থেকে সিদ্ধান্ত আসতে হবে এইখানে আমাদের টেনশনের কোনো প্রয়োজন নাই কারণ এটা তো একটা জানা কথা যে আমাকে আমার প্রিপারেশনটা নিতে হবে ঠিক সেরকমভাবে এবারে আমি দেখলাম মাননীয় অর্থমন্ত্রী লাস্ট যে আমাদের জয়েন্ট মিটিংটা হলো সেখানে উনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে এই ইনকাম ট্যাক্স সিলিং নিয়ে আমেরিকাতে বলে পঞ্চাশ বছর ধরে একই আছে উনিও চিন্তা করছেন যে এরকম ফিক্স করে দেওয়া যায় কিনা এই যে ওনাদের মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে যে আস্তে আস্তে ওনারা বলছেন যে না আজকে যে সীতান্ত্রটা প্রতি বছরে বদলাবো না বা বদলানোর একটা ব্যবস্থা করবো না এই যে ওনার ভিতরে আসে এটা কিন্তু আমাদের পজিটিভ জিনিস ঠিক সেরকমভাবে আমরা দেখতে পেয়েছি যে আলটিমেটলি গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস দুজনেই কিন্তু দেশ গড়ার কাজ করছে একজন কিন্তু আরেকজনের এগেনস্টে না তো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বললেন যে আমাদের একটা হচ্ছে বাঘ আছে একটা ফুল আছে সো বাঘটা হলো ওনার যারা অ্যাভয়েড করবেন না ওদের জন্য ফুল হলো যারা অ্যাভয়েড করবেন তাদের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যদিও আমরা টপ লেভেলে ফুল বেশি পাই কিন্তু প্র্যাকটিক্যাল লেভেলে কিন্তু বাঘের ঘোরাফেরা বেশি তো সেই আমরা আবেদন জানাবো যাতে বাঘগুলো সরিয়ে দিয়ে ফুলগুলো যাতে যেটা যেটা হেলালুদ্দিন না আপনাকে যে আসলে নতুন ভ্যাটানি খেতে উদ্বেগের জায়গাটা হচ্ছে যে বড় ব্যবসায়ী আপনার যেটা বলা হচ্ছিল আপনার যে বড়ো ব্যবসায়ীদের খুব একটা উদ্বেগের কারণ নাই কিন্তু আসলে ছোট এবং মাঝারি এই ব্যবসায়ীদের সংখ্যাই তো অনেক বেশি তো আসলে মানে ক্ষতির বা যদি কোনো আশঙ্কা থাকে বা মানে বলা হচ্ছে যে ভোক্তা যেটা হেলাল উদ্দিন বলছেন যে ভোক্তারাই আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও তো কিন্তু তাদের কাছ থেকেও নিশ্চিত আপনার কাছে অনেক বক্তব্য আসছে ফেডারেশনের সভাপতি হিসাবে তো তাদের উদ্বেগের জায়গাটা তো আছে এখনো না এটা কিন্তু সরকার রিকগনাইজ করেছেন ওনারা খালি বলতে চাচ্ছেন যে ওরা ব্যবসা করতে পারে হিসাব কেন রাখতে পারবে না ইট ইস ট্রু যে হিসাব কেন রাখতে পারবো না রাখতে পারবো কিন্তু আর যারা বলছে যারা একেবারে ছোটো বিজনেস করছে তাদের তো মৌকু আছেই কিন্তু আমরা তিরিশটা যদি অ্যানালাইসিস করে দেখি তিরিশটা কিন্তু পার ডে এমন কিছু বিগ কিছু না তো এর চেয়ে বড়ো তো নর্মাল ব্যবসারা করছেন তো রিকগনিশনটা এখন যেটা হলো যে না স্মল মিডিয়াম যারা বিজনেস করছেন তাদের জন্য একটা কিছু করতে হবে এটা কিন্তু সবাই রাজি হচ্ছেন এখন সরকারেরও যে বডি ল্যাঙ্গুয়েজ আমি বুঝি তাতে মনে হচ্ছে যে তারা হয়তো একটু হেল্প করবেন শুনে মনে রেখেন যে আজকে কিন্তু পৃথিবীতে যত দেশ দেখেন আপনি থাইল্যান্ডে দেখেন এইটটি পারসেন্ট হল এইসেমি আপনি কোরিয়াতে দেখেন জাপানে দেখেন সিঙ্গাপুরে দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু এই স্মল বিজনেসটাই কিন্তু দেশকে আলটিমেটলি নিয়ে যাচ্ছে এনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে কিন্তু দেশের গ্রোথটা অনেক ফাস্ট হবে ওনাদেরকে একটা লেভেল আনতে হবে যখন ক্যান স্টার্ট কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য নেশন সেটা লেভেলটা আনার জন্য এটা দায়িত্ব কিন্তু সরকারের এবং সেইখানে যদি তাদের সাপোর্ট লাগে তাদেরকে ভয় না দেখে তাদেরকে যদি ট্রেনিং দিয়ে শেখানো হয় ইজি অ্যাক্সেস টু ফান্ড দেওয়া হয় তাদেরকে ট্যাক্স বার্ডেনটা কিছু কম দেওয়া দেখেন জেনারেট সাম ফান্ডস সেই ফান্ডে তখন তারা বড় বড় ব্যবসা করবে টাকা তো নিয়ে তো তারা দৌড়াচ্ছে না এবং এইসব স্মল বিজনেস টাকা কিন্তু বিদেশে যাচ্ছে না এটা খেয়াল রেখে বিদেশে যা টাকা যায় অবশ্যই তারা বিগ অ্যান্ড রিচ এত টাকা যায় কী জি বলছিলাম আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাবো যেটা বলা হচ্ছে যে আসলে নতুন ভ্যাট আইন কার্যকর হলে যে একটা পিছিয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে যে বিশেষ করে আমরা যে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে যেটা হেলাল উদ্দিন বারবার বলছেন আমরা মধ্যমায়ের দেশে যেতে যাচ্ছি দু হাজার উন্নত দেশে আমরা সেই লক্ষ্য আমাদের রয়েছে উন্নত দেশে পরিণত হওয়ার তো বলা হচ্ছে যে নতুন ভ্যাট ঘুরে ফিরে তো আমরা নতুন ভ্যাট নিয়ে আলোচনা করছি নতুন ভ্যাট কার্যকর হলে সেই প্রতিযোগিতাও আমরা পিছিয়ে পড়তে পারি কারণ ব্যবসা বাণিজ্য যদি মুখ থুবড়ে পড়ে কোনোভাবে বিশেষ করে তো সেই আশঙ্কাটার কোন জায়গায় কোন জায়গায় সেই আশঙ্কাটা রয়েছে দেখেন আমরা যখন গদিতে বসি আমরা আশা করি আমার এখানে কাস্টমার আসবে আমরা কাস্টমারের কাছ থেকে আমি কেমন করে পয়সা নেব সেই ধ্যান আমার থাকে যে কোমরের থেকে পয়সা খুইলে আমি যদি নেই আমার ভালো ব্যবহার তাকে করতে হবে এবং ন্যায্য দাম রাখতে হবে তাই না তো এখন হিসাব করে দেখেন যে আপনার বাজেটের এই যে এখন যে এখন তো নতুন বাজেট আসে নাই সাড়ে তিন লক্ষ কোটি টাকা বাজেটের মধ্যে উই আর পেইং নিয়ার অ্যাবাউট নিয়ার অ্যাবাউট টু ল্যাক্স দুই লক্ষ কোটি টাকার মধ্যে ব্যবসায়ীরা আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি দুই লক্ষ আপনার কোটি টাকা এটাকে মামুলি কথা নয় যখন আমরা শুনলাম যে বাজেট চার লক্ষ কোটি টাকার উপরে হয়ে যাচ্ছে নতুন অর্থ আগামীতে তো এখন পিছনেরটা যেটা তাকে আসে পিছনেরটাই এখনও কাভারেজ হয়নি এখন সামনের যেটা হবে তো আমরা ধরে নিচ্ছি যে এই ট্যাক্স ট্যাক্সের বোঝা আমাদেরকে বহন করতে হবে তবে আমাদের একটা কথা আমরা সবসময় বলে আসছি যে আপনার ট্যাক্সের যদি কালেকশান করতে হয় ট্যাক্সের পরিধিটাকে যদি বাড়ান আমরা একশো জন ট্যাক্স দেয় একশো জায়গায় যদি আপনারা পাঁচশো লোক যদি ইন করে ট্যাক্স দেয় তাহলে কিন্তু এই বোঝাটা ওই একশো জনের উপরে আসবে না তো এটার দায়িত্বটা হলো যে আমার প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন এই দায়িত্বটা হলো আপনার এনবিআর এন বিআর যেমন ভ্যাট সম্বন্ধে তিনারা নিজেরা কিন্তু ট্রেনিং নিচ্ছেন হোয়াট ইজ কল ভ্যাট বাট স্টিল নাইন আউট অফ টেন হোয়াট ইজ কল ভ্যাট নাইন আউট অফ টেন নো এটা কোথায় এটা বপসলের এলাকা যেখান থেকে যার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করি তো এখন ওনারা যদি ট্রেনিং নেয় এই অবস্থার মধ্যে দুই হাজার সতেরোতে তো আমাদের তো ট্রেনিং এর দরকার আছে ব্যবসায়ীদের কেমন করে আমরা ভ্যাট সম্বন্ধে তাদেরকে বোঝাব তো আমাদেরকে ট্রেনিংটা নিতে গেলে এটা সময়ের ব্যাপার এই জন্য আমরা বলতেছি যে আপনারা একটু চিন্তা করেন যে একবারে আপনার পনেরো পার্সেন্টের মধ্যে আমাদের ভীষণ ক্ষতি হবে যেটা নাকি আমাদের ফেডারেশন থেকে প্রেসিডেন্ট মতলু ভাই আপনার দোকান মালিক সমিতি এবং আমরা সবাই মিলে যেটা নাকি আমরা সাব্যস্ত করেছি অ্যাগ্রি করেছি অ্যাগ্রি হয়েছে এটা যে আপনার একটা থোক বরাদ্দ আপনারা এটাকে রাখেন আর থোকের মধ্যে প্রথমে ছিল চার হাজার দুইশো টাকা বাড়তে বাড়তে এটা আসলো আপনার আঠারো হাজার টাকা ফেডারেশন থেকে এটা সাজেশন গিয়েছে তারপরেও আমরা বললাম যে আছে ওনার বলে আপনি একটু বাড়ায় দেন আমারটাই আমি আঠাশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক ব্যক্তিও দিয়েছেন ঠিক আছে এই আটাইশ হাজার টাকা যদি আপনি রাখেন আর ওই যে তিন তিরিশ লক্ষ আপনার যেটা ট্রিন ছাড়া ট্রিনওয়ালা আছে আর দেয় আপনার হাজার তিন হাজার তিরিশ হাজার দেয় না তো এইটা যদি এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে বেড়ে গেলে আপনার আপনার যেটা টার্গেট আছে সেই টার্গেট পুরো হয়ে যাবে তবে একটা কথা এই আপনি মেহরবানি করে এই আমাদের এই কথাগুলো যেটা আছে এই পাঁচ বছর তো দেখেন না এর রেজাল্টটা কি আসে তা আশা করি রেজাল্ট খুব ভালো আসবে আর যদি পনেরো পার্সেন্ট যেটা এখন আর পনেরো পার্সেন্ট নাই যেহেতু আজকে পুত্রের মধ্যে আমরা খুব খুশি যে ওনারা একটু নড়েছেন যে পনেরো পার্সেন্টের উপরে এর আগেও আমরা দেখেছি যে সব জায়গার থেকে প্রস্তাব আসতেছে দশ পার্সেন্ট করে দশ পার্সেন্ট করে তবু তো ওনারা নড়ছেন তো এখন আমরা সাতের অপেক্ষায় আছি তো আমরা এটা উই আর ভেরি মাছ হোপফুল এটা আপনার সাতের মধ্যে আসবেন নাম্বার ওয়ান আর নাম্বার টু যেটা সিলিং আছে এটাকে তুলে দিবেন আর নাম্বার থ্রি হইল যে আঠাইশ হাজার টাকা থোক দিচ্ছি এই থোক বরাদ্দটা আপনি চালু রাখেন অন্তত পাঁচটা বছর ইউ সি দ্য থিং দেন ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট ইনশাআল্লাহ জি হেলালুদ্দিন আপনার কাছে একটা বিষয় যে রোববারের বৈঠকের পর এনবিআর একটা বিবৃতি দিয়েছিল আপনি হয়তো বিবৃতিটা যদি দেখে থাকেন এনবিআর বিবৃতিতে বলেছিল দেশের জনগণ এখনও পনেরো শতাংশ হারে ভ্যাট দিচ্ছে তাদের দাবি হচ্ছে আদায় করা সেই ভ্যাট যেন রাষ্ট্র ব্যবসায়ীরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তা নিশ্চিত সহজ করতে নতুন আইন মানে এই বিষয়ে সেটা হচ্ছে এনবিআর আমাদের প্রতিপক্ষ না আমরা এনবিআর প্রতিপক্ষ না আমরা ব্যবসা করবো আমরা যথাযোগ্য ট্যাক্স আমরা পরিশোধ করব ট্যাক্স পরিশোধ করি বলেই কিন্তু আজকে চার লক্ষ বিশ হাজার কোটি টাকার বাজেট দর চিন্তা করেছেন মাননীয় অর্থমন্ত্রী এনবিআর বিষয়গুলো তো একদম পরিষ্কার করে বলা উচিত আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি ভ্যাট নিয়ে মোটেও আতঙ্কিত না ভ্যাট দেয় ভোক্তা পরিষ্কারের কথা হিসাব রাখার কথা বলা হচ্ছে এখন আপনি গত সপ্তাহে আমি

আমার দেশে এখনো কুড়ি হিসাবে এখনও কিছু লোক যারা হিসাব রাখেন হিসাব রাখার তো আমার দায়িত্ব হিসাব তো আমাকে অন্য কেউ বলে দিবে না ব্যবসা করার জন্যে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে হিসাব করে ভ্যাটটা নেওয়া হিসাব করে তো ওনারা ভ্যাট নিচ্ছেন ওনারা হিসাব করে ভ্যাট না নিলে ওনাদের গ্রোথ থার্টি পার্সেন্ট হয় কীভাবে আর এই কথাগুলো বলে আমাদের সঙ্গে কিন্তু ভোক্তার মানে কাস্টমার সঙ্গে আমাদের কিন্তু মুখোমুখি করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে ব্যবসারে ভ্যাট নিচ্ছে ভ্যাট দিচ্ছে না আমার ভ্যাট না তো কোনো সুযোগ নেই কিন্তু সেই দিন আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী মানুষের বয়স যত বাড়ে মানুষের কনফিডেন্স লেভেল তত কমে আর আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে বয়স বাড়ছে মাননীয় অর্থমন্ত্রী ওনার কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে কিন্তু আজকে দেখেন কোথেকে কোন বাজেট উনি দিচ্ছেন আজকে চার লক্ষ বিশ হাজার কোটি টাকা চার লক্ষ বিশ হাজার কোটি টাকার উনি বাজেট চিন্তা করছেন এবং ওনার নেশা এই চিন্তাটা হচ্ছে পাঁচ লক্ষ কোটি টাকার বাজেট দিয়ে উনি শেষ করবেন এই যে ওনার যে ইয়েটা এটা তো আসলে জাতির জন্য দেশের জন্য অর্থনীতির জন্য বিষয় আমার টার্গেট যদি থাকে মাটি পর্যন্ত তো মাটিতে আমি দেখতেই পাচ্ছি আমাকে টার্গেট আকাশের দিকেই করতে হবে কিন্তু ওখানেই আমাকে উঠতে হবে আমি এই জায়গায় একমত কিন্তু প্রবলেমটা হচ্ছে একটি জায়গায় যখনই ভুল বুঝানো হয় ভুল কথাগুলো যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা শঙ্কিত হই আজকে যে কথাগুলো আমরা বারবার বলছি এই আইনটা বলবৎ সাথে সাথে ভোগ্যপণ্যের দাম বাড়বে বিভিন্ন পণ্যের দাম বাড়বে ক্ষতিকার হবে ক্ষতিভোক্তার হবে তো সেটা গণতান্ত্রিক সরকার যে কথাটা একটু আগে চট্টগ্রাম থেকে উনি বললেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার এটা এই সরকারের প্রতি আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা যে আজকে এই যে প্রতিদিন কথা বলছি কি কারণে কথাগুলো বলছি যে এই সরকারটা ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশবাসী ভালো থাকে গরিব মানুষগুলো ভালো থাকে এখন আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিব যে এই ভ্যাট আইন ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে তেলের দাম বাড়বে চিনির দাম বাড়বে অন্য অন্য ভোগ্যের পণ্যের দাম বাড়বে এখন দেখেন আমি এবং এরপরে যেটা আমি যেটা সন্দেহ পোষণ করি আপনি দেখেন আমরা যখন এখন বিদ্যমান আইনে আমরা যখন দেশের বাইরে থেকে কোনো পণ্য আমদানি করি তখন আগে আমি দশ টাকা ভ্যাট দিয়ে আসছি এখন আসার পরে বললো যে না ভ্যাট এবং ট্যাক্স মিলে আমি ধরেন দশ টাকা দিই এখন আসার পরে বললো না এবার পনেরো টাকা তখন আমরা কি করি দশ টাকা দিই আর পাঁচ টাকার জন্যে আমরা ব্যাঙ্ক গ্যারান্টি দিই দিয়ে আমরা মালটা ছাড় করে নিয়ে আসি যখন মালটা পড়ে থাকলে মাল নষ্ট হয় পড়ে চার্জ দিতে হয় আমি ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে আমি এই পাঁচ টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে মালটা নিয়ে আসি আমি বাজারে বিপণন করি ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে আমি তখন তাদের সঙ্গে দেন দরবারে যাই যে না এটার রিয়েল ট্যাক্স এইচএস কোড অনুযায়ী দশ টাকায় হওয়ার কথা কেন আপনি পনেরো টাকা বলছেন যদি কোনো কারণে আমরা হেরে যাই এই টাকাটা ব্যাঙ্গের টাকাটা হাজার কোটি টাকার উপরে হবে এটা সরকার ক্যাশ করতে পারে না কথাগুলো হেলাল উদ্দিন আমরা একটু আবার চট্টগ্রামে যাই আমরা মাহফুজুল হাকশাহ আপনার কাছে মাহফুজুল হক শাহ আশা করছি যে আপনি শুনতে পারছেন আমাদের আজকের আলোচনা আপনি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবে যেটা হেলাল উদ্দিন বলছিলেন যে আসলে এর প্রশিক্ষণের যে বিষয়টা বলা হচ্ছে যে একটা নতুন আইন তারা কার্যকর করতে যাচ্ছেন সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে বিষয়গুলো এখনও স্পষ্ট না পুরোপুরি যে আসলে নতুন ভ্যাট আইন কিভাবে কার্যকর হবে সেখানে বিভিন্ন ধাপ রয়েছে সেই বিষয়গুলো কিভাবে কার্যকর হবে এনবিআর নিজেরা প্রশিক্ষণ নিল আসলে ব্যবসায়ীরা সেইভাবে প্রশিক্ষণ পায়নি বিশেষ করে ঢাকার বাইরের কথা বলছেন তৃণমূলের কথা বলছেন তো চট্টগ্রামের কি অবস্থা আসলে ভ্যাট আইন সম্বন্ধে চট্টগ্রামের ব্যবসায়ীরা কতটা সচেতন মানে সচেতন বা কতটা জানতে পেরেছেন নতুন আইন সম্পর্কে হ্যাঁ আসলে চট্টগ্রামের বিষয়টা আমি কিন্তু পূর্বে উল্লেখ করেছি যেটা এই ব্যাট প্রবর্তন হওয়ার শুরু থেকে চট্টগ্রাম চেম্বার চট্টগ্রামের ব্যবসায়ীরা কিন্তু ব্যাট আইন সম্পর্কে ব্যাট সম্পর্কে আমরা কিন্তু ওয়াকি পহাল এখন বিষয়টা হচ্ছে এরকম এনবিআর পক্ষ থেকে যে ট্রেনিংয়ের প্রোগ্রাম করা হয় না তা না ওরা কিন্তু করে থাকে বাট ওটা যেরকম ট্রেনিং প্রয়োজন তার তুলনায় কিন্তু অনেক কম এখন ব্যবসায়ীদের সংখ্যা এত বড় এখন ওটা যখন আমি জাতীয় রাজস্ব বোর্ডকে বা ব্যাট আদায়কারী যারা আছেন ওনাদেরকে যখন জিজ্ঞেস করেছি তখন আমরা জানতে পারলাম ওনাদের যে মেন পাওয়ারের সংকট ওনাদের মেন পাওয়ারের সংকট হচ্ছে ওয়ান টেন্থ দশ ভাগের এক ভাগ যেই জায়গায় একশো জন ম্যান পাওয়ার দরকার ওনাদের আছে দশজন তো এইটার মাধ্যমে কোনো দিন ওনার ব্যবসায়ীদের সবার কাছে পৌঁছাতেও পারে না আর এই যে ট্রেনিং এবং এই যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো আমরা প্রস্তাব দিয়েছিলাম আজকে থেকে পনেরো বছর আগের থেকে আপনারা এবং অনেকবার চট্টগ্রাম চেম্বারে আমরা এইসব আয়োজন করেছি ব্যবসায়ীদেরকে ডেকেছি বিভিন্ন মার্কেটে গিয়েছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আমি নিজে গিয়েছি আমি গত পনেরো বছর থেকে এই বেট আইন প্রবর্তনের সাথে জড়িত তা আমার এই জিনিসগুলো সম্পূর্ণ আমি ওয়াকি পহাল এখন বিষয়টা হচ্ছে এখন এনবিআরকে বারবার বলার পরেও আপনারা জানেন এনবিআর এমন কোনো ডিপার্টমেন্ট নাই ব্যাট ইনকাম ট্যাক্স কাস্টমস বন্ড সব সেক্টরে ওখানে লোক বল আছে ওয়ান টেন্থ ওয়ান টোয়েন্টি অলসো তো এইভাবে তো এনবিআরের কাজ আপনার চলতে পারে না যে কারণে গিয়ে আপনার এই সমস্যাগুলির আমরা সম্মুখীন হচ্ছি আমি প্রথমেই বলেছি এখনও বলছি ব্যাটের বিরুদ্ধে আমরা না দেশের উন্নয়নের সাথে ব্যাটকে অবশ্যই আদায় করতে হবে এবং আদায় করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে এবং যেটা আবারও আমি বলতে বাধ্য হচ্ছি এখানে যেই যাদের পক্ষ থেকে সবচেয়েতে বেশি ব্যাটের বিরোধিতাটা আসছে সেটা আমাদের বিশেষ করে ক্ষুদ্র এবং মধ্যম ব্যবসায়ীদের ব্যাপারে এবং বিশেষ করে মার্কেটগুলোর ব্যাপারে তো ওই বিষয়টা নিয়ে এবং ব্যাটের যে টোটাল যে পরিমাণটা আমরা আদায় করে থাকি আপনি যদি পার্সেন্টেজ করেন নট ইভেন ফাইভ পার্সেন্ট তা এখন আমি বুঝি না এবং কিন্তু ফাইভ পার্সেন্ট হলে কী হবে এখানে কিন্তু অনেক বেশি মানুষের সম্পৃক্ততা আছে দুই আড়াই কোটি ব্যবসায়ী সম্পৃক্ততা আছে আপনি দেখুন বিষয়টা কি একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জনজীবী নষ্ট করার জন্য এই এই ব্যবসায়ীদের যদি টেন টোয়েন্টি পার্সেন্টে যদি বিভিন্ন প্রবগণ্ডা ছড়ায় বিভিন্ন বিরোধিতা করে এটা কিন্তু অ্যানাফ যেটা শেয়ার মার্কেট এবং আদার্স যে প্রবলেমগুলো যখন হয়েছিল আপনারা দেখেছেন এখন যারা নীতি নির্ধারণী পর্যায়ে বসেছে ওনাদের মাথায় এই জিনিসটা কেন আসছে না এর বাইরেও এই ফাইভ পার্সেন্টকে কভার করার জন্য যদি আমরা ব্যাটকে জি জি মাহফুজুল হক শাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে যোগ জন্য আমরা শুনছিলাম আপনার বক্তব্য আমরা আর একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা আবার আলোচনায় ফিরবো দর্শক বি সংলাপে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সংলাপে আবারও স্বাগত দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি আজ আমরা আলোচনা করছি নতুন ভ্যাট আইন এবং ভোক্ত অধিকার নিয়ে আশা করছি আপনারাও আমাদের এই আলোচনা শুনছেন আপনারা যদি আরও বিষয়ে আমরা কিছু নতুন কোন বিষয় আরেকটু অ্যাড করতে চাই যে আমরা দেখি যে গত রোববারের যে বৈঠকের পরে যেটা সবার বক্তব্যই এসেছে যে অর্থমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকের পর ব্যবসায়ীরা যখন দাবি আয়ের কথা বলেছেন এবং এর পর থেকে সরকারের পক্ষ থেকে একটা নমনীয় ভাব দেখা গেছে আমরা একটু এই বিষয়টাই জানতে যাব হিলাল উদ্দিন আমরা আলোচনা শেষের দিকে চলে আসছি খুব একটু সংক্ষেপে বলবেন যে কেন এই অবস্থাটা হয় যে ব্যবসায়ীদের আন্দোলন করতে হয় ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ করতে হয় বা তারপরে আবার সরকার একটু নমনীয় হয় কিন্তু এটা তো মানে যদি যৌক্তিক হয় তাহলে সেটা আগেই নির্ধারণ হয় না কেন বিষয়টা হচ্ছে বলি আপনাকে আমরা যখন ব্যবসা করি কিছু দোকান আছে না যা আমরা খুব মোলামুলি করি সেখানে কিন্তু এ এটার মূলামুলের কিন্তু শেষ নাই আবার যারা ফিক্সড রেটে ব্যবসা করে তারা দেখবেন যে অনেক ভালো ব্যবসা বিকজ তার লক্ষ্য বলেও কম লাগে হিসাবও কম লাগে চুরি চামড়িও কম হয় এবং ফিক্সড রেট এখন বিষয় হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে আইনটি কথা বলা হচ্ছে এন বি যে আইনটি তৈরি করলেন এবং এন বি এই আইনটি নিয়ে যদি অনিনিমাসলি জিজ্ঞেস করা হয় তালে কিন্তু এটার পক্ষে খুব মানে জোরালো যে ইয়ে পাওয়া যাবে তা কিন্তু না কিন্তু আইন করার আগে তো ব্যবসায়ীদের সঙ্গে না না এইগুলো ঠিক না আমাদের স্যার কথা বলেছেন এইগুলো হচ্ছে এই যে বললাম না যে আলী আহমেদ মানে ইয়ে যেটাকে বলা কমিটি যেটাকে বলা হয় এখানে কোনো কথাই রাখা হয়নি তো প্রেসিডেন্ট সাহেব কেন আছেন আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম আজকে 2012 সালে আইনটি তৈরি হয়েছে আমরা কিন্তু এটাকে বলে 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 2017 তে নিয়ে ASCII এখন আমাদের যিনি প্রেসিডেন্ট অত্যন্ত আমাদের খুব শ্রদ্ধাভাজন মানুষ উনি এবং উনি জিনিসগুলো বোঝেন আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে দুই সালে জুলাই মাসে ইমপ্লিমেন্ট করি আপনি তাতে সুবিধা হবে কি আমরা এই কথাবার্তা বলার মধ্য দিয়ে আরও কিছু কালেকশান হবে আর এটা বুঝতে হবে যে ভ্যাট কিন্তু ভোক্তা দেয় ভ্যাট আমি দিন আমি হলাম ছোট কালেক্টর আমি কালেকশান করে আমি রাষ্ট্রীয় কোষাগারে দিই এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার এবং সরকার এখন যে কথাগুলো বলছেন যে ওনারা ভেবে দেখছেন এই কথাগুলো কিন্তু আমাদের কথার জন্য আজকি বলছেন এইটা কিন্তু আজকে থেকে আরও তিন বছর চার বছর আগে থেকে আমরা বলে আসছি তাহলে আগামী এই এক মাস পরে ইমপ্লিমেন্ট হবে এখন সরকার হিসেবে বলছেন বা আমাদের মাননীয় অর্থমন্ত্রী অথবা এন বলছেন যে আমরা মানে এটাকে কমাবার জন্য বা একটা যে নমনীয় কথা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি আমি জানি না যে এক ধরনের ঠান্ডা ইয়ে চলছে আজকে থেকে আরো দুই বছর আগে দেওয়া হতো আমরা যদি আমাদের ব্যবসা দেখি সেভাবে তৈরি করে নিতে পারতাম ভোক্তারা সেভাবে তৈরি হইতেন তাহলে কিন্তু সমস্যার কারণ ছিল না বাট সমস্যাটা কিন্তু হয়ে গেছে একটি জায়গায় যে আসলে আমাদের ব্যবসারা সেই জায়গায় প্রস্তুত নয় যে কথা বারবার হিসাব রাখা আমার হিসাব তো আমি রাখি কিন্তু আপনাকে যেন আমি হিসাবটা দিব সেই হিসাবটা কি আপনি বুঝবেন কিনা সে আমার হিসাবটা আপনি মানবেন কিনা এই যা করছে আমার সমস্যাটা আর কোনো সমস্যা নাই আপনি কি বলবেন দেখেন এই যে হিসাবের প্রশ্নটা আসলো এই হিসাব যেমন বললো আমাদের হিসাব আমরা রাখবো কিন্তু একটা মাল যখন আমি বিক্রি করি মাল বিক্রি করার আগে আমি চিন্তা করি যে এই মালটা আমার এই দামে যাবে কিন্তু কাস্টমার এসে সেটা বার্গেন করে বার্গেন করার পর একটা অ্যামাউন্ট ঠিক হয় তার উপরে যদি আমি বলি আমার পনেরো ভেট দিতে হবে কিংবা পার্সেন্টেজ বাদে দাম একটা ভ্যাট দিতে হবে তখন তার আপত্তি থাকে বুঝলেন ওই পনেরো পার্সেন্ট তো দেয়ই না বরঞ্চ মাল নিয়ে যায় আর আমি যদি মাল না বিক্রি করি তা আমার মাল থেকে যাবে তো এই পনেরো পার্সেন্টের জন্যে ঠিক আছে আমরা ভ্যাট মেনে নিলাম কিন্তু ভ্যাট মানার পিছনে একটা যুক্তি আছে আমাদের একটা কি যুক্তিটা সেটা আমাদের উপরে যাতে ওই বার্ডেন না আসে এই পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাট উই আর অ্যাজ এ প্রফিট উই আর গেটিং অনলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম বাট আফটার গেটিং ফাইভ পার্সেন্ট প্রফিট বাট হাউ আই উইল পে ফিফটিন পার্সেন্ট অ্যাজ এ ভ্যাট টু দ্য আপনার ইসের মধ্যে রেভিনিউ সে এগুলা ওনারা যে বলছেন আমাদেরকে যে আপনারা ভ্যাট ভোক্তার কাছ থেকে নেবেন এই ভোক্তার ইতিহাসটা এই তাদের কাছ থেকে আমরা এখন নিতে পারতেছি না কিন্তু এটার জন্য আমরা তাদেরকে কিন্তু তাদের পিছনে লাইগা আছি আমরা যে ভাই ভ্যাট দিতে হবে আপনাকে সরকারের ট্যাক্স হিসাবে আপনাকে রাখেন সব আপনাদের ভ্যাট ট্যাট ওইগুলা ওগুলা বুঝি টুঝি না এই বুঝার জন্য আমরা সময়টা চাই আমি একটু শুধু বলে একটা উদাহরণ গত কয়েকদিন আগে আমাকে একজন বলতেছে গাড়িতে বসে আমি এক হোটেলে বসে দুশো টাকা খাইছি আমাকে বেশি এর বলতেছে টাকা ব্যাট দিতে হবে আপনি কি স্লিপ নেবেন না স্লিপ ছাড়া নেবেন পরে আমি স্লিপ না নিয়ে ওরে দশ টাকা বকশিস দিয়ে আমি ত্রিশ টাকা ব্যাট দিব না দশ টাকা বকশিস দিয়ে আমি দুশো টাকা আমি কিন্তু একটাও বানিয়ে বলছি না মিথ্য বলছি না দিস ইজ বাস্তবতা আপনি যখন বেশি চাপাচাপি করবেন তখন মানুষ কিন্তু ইয়ে খুঁজবে মানে হোল খুঁজবে হোল দিয়ে যাওয়া আমাদের একটাই একটাই আপত্তি আছে আমরা ফেডারেশনের পক্ষ থেকে যে সাজেশন দিয়েছি এই সাজেশন অনুপাতে সরকারই ঠিক করে দিছে যে ব্যবসায়ী মহল থেকে আপনার পাঁচজন আসেন আর সরকারি মহল থেকে পাঁচজন এই আটজন মিলে আপনারা একটা এই প্রস্তাব করেন তো বর্তমান যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোসিম উদ্দিন আমরা হিসেবে ই করে নিয়ে সাহেবের পরামর্শে যে হেলাল হয়ে এই পরামর্শটা যেটা ছিল আমরা চাই এই সাত ষাটটা পয়েন্ট যেখানে দিয়েছি তার মধ্যে এইটা আছে থোক বরাদ্দ আমরা চাই আমরা ওই সিলিংটার উজ্জ্বল চাই সিলিং যদি পাঁচ কোটি টাকার নিচে আপনার হয়

একটু মিস করে ওটা আবেগটা একটু বেশি ছিল দুপক্ষে তো আমি এটা আন্দোলনের কথা বলবো না আমি বলবো যে ব্যবসা এবং গাফম্যান এই অবস্থাটা কেন সৃষ্টি এটা এটা চিরন্তন নিয়মে ডেমোক্রেটিক সিস্টেমে আলাপ আলোচনা হবে নেগোশিয়েশন হবে নেগোশিয়ান ওয়ার্ডই থাকতো না এটা নেগোশিয়ান হবে এবং এই জুলাই একে ভ্যাট অনলাইন চালুও হবে কারণ আমরা যারা বিন করে ফেলেছি লার্জ ট্যাক্সিমেন্টস আমাদের তো এখন সিস্টেম পাল্টেই গেছে আমরা তো আবার রিভার্স করতে পারবো না তো অবভিয়াসলি যেটা হবে যেটা আমার কাছে বোঝা যাচ্ছে সেটা হলো যে যারা প্রিপেয়ার্ড তারা চলে আসবে আর যারা নট প্রিপেয়ার্ড ওদেরকে টাইম দিতে হবে এছাড়া যারা আনপ্রিপেয়ার্ড যারা তারা যদি ওদেরকে তারপরে বলা হয় এই সিস্টেমে ঢুকতে তাহলে হয়তো দেখা যাবে যে আলটিমেটলি এই সিস্টেমটা হয়তো পুরোটাই ডিলেট হয়ে যেতে পারে এক দু নম্বর হচ্ছে যে সরকার আমাদেরকে আর টেনশনে না রেখে বঞ্চ হ্যাট কিংবা যেগুলো আমাদের রিয়েলি লাইফ সাপোর্ট সিস্টেম এগুলোকে আমাদের স্পষ্ট করে বলে দেওয়া উচিত যাতে আমরা প্রিপেয়ারনেস নিতে পারি এবং এটা এতজন বলছে থিঙ্ক ট্যাঙ্ক সহ এমনকি আমাদের মন্ত্রী মহোদয়ের মধ্যে কয়েকজন বলছেন যে আসলে এটা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে এটাকে আমরা ফেডারেশনে সাত পার্সেন্ট চেয়েছি আমরা খুবই খুশি হব যদি আমার মনে বাংলাদেশে সবাই খুশি হবে কারণ এটা তো জনগণের ট্যাক্স এই যে কনজিউমার ট্যাক্স যেটা আজকে আগে দিতেন না এখন দিবেন তার মধ্যে আজ এখন দিতে গেলে তার পনেরো পার্সেন্ট খরচ বেড়ে যাবে তো সেজন্যই আমরা আবারও রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে যে দেশবাসীকে সাত পার্সেন্ট ভ্যাট দেওয়া হোক জি জনাব আব্দুল মাতলুব আহমদ এবং আব্দুল সালাম এবং হেলারুদ্দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া হক হকশা আপনাকেও আবার দর্শক আজকের বীজ সংলাপ এ পর্যন্তই আগামীকাল একই সময় আমরা উপস্থিত হবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের সাথে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন